তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওতে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে খুশির খবর তো সবার জন্য, কেপি অর্থাৎ কলকাতা পুলিশের যে কনস্টেবল, তার সঙ্গে WBP কনস্টেবল 2020 আর তার সঙ্গে এক্সাইজ কনস্টেবল 2019-এর, তো সবার জন্য কিন্তু এই মুহূর্তে বড় একটা খুশির খবর উঠে এসেছে। তো রেজাল্ট প্রকাশের তারিখ শূন্যপদ বাড়ানো হলো, কিসের শূন্যপদ তো সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে তোমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই ছোট্ট ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও। তো চলো কথা না বাড়িয়ে দেরি করা যাক, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক অন স্ক্রিন। তো অন স্ক্রিন আমরা চলে এসেছি WBPRB-র যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে সমস্ত কিছু তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তো তোমাদের পরে দেবো আমি হচ্ছে রেজাল্টের আপডেট, এক্সাইজ কনস্টেবল আর WBP কনস্টেবলের রেজাল্টের আপডেট। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করে তোমাদের আমি বিজ্ঞপ্তিটি কিন্তু ডাউনলোড করে দেখিয়ে দেবো যে তোমাদের কলকাতা পুলিশের নতুন একটা আপডেট এসছে। তো কী সেই আপডেট আমি দেখিয়ে দিচ্ছি চলো। তো আমি গেট ডিটেলসে ক্লিক করে নিচ্ছি, গেট ডিটেলসে ক্লিক করে বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা, আর এরপর এক্সাইজ কনস্টেবল আপডেট দেবো, ভিডিওটিকে স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দাও, তাতে করে এরকম নোটিফিকেশন আপডেট সর্বপ্রথম কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। একদম 100% সঠিক আপডেট ছাড়া ভুল আপডেট এই চ্যানেল প্রোভাইড করা হয় না। তোমরা এখানে দেখো অন স্ক্রিন সেই নোটিশ কিন্তু দেখতে পাচ্ছ, যে নোটিশে বলা হয়েছে যে তোমাদের কলকাতা পুলিশের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আরও বাড়ানো হলো, তোমাদের যে ভ্যাকান্সি ছিল সেখানে কিন্তু আরও ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হয়েছে, স্পষ্টভাবে এখানে কিন্তু লেখা রয়েছে। নোটিশটা কিন্তু আজকে একটু আগে প্রকাশিত হয়ে গেছে, তখন আমি বাইরে ছিলাম, এই কারণে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আপডেটটা আমি পেয়েছিলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আগে কিন্তু বিজ্ঞপ্তি মেল ছিল হচ্ছে 1666, আর এখানে এখন সেখানে কিন্তু বিজ্ঞপ্তির পরিমাণ কিন্তু অনেক বাড়ানো হয়েছে। তো সেটা কিন্তু আমি দেখে দিচ্ছি, আগে তোমরা নোটিশটা ভালো করে দেখে নাও। তো নোটিশটা একদম অরিজিনাল নোটিশ, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমি ডাউনলোড করে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো 1400 টোটাল কিন্তু, আগে টোটাল ভ্যাকান্সি ছিল হচ্ছে 1600, কিন্তু এখন কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু বাড়ানো হলো, তোমরা নিজের চোখেই দেখে নাও। তো আর তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট কিন্তু তোমরা 15 তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবে এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট, আর WBP কনস্টেবলের রেজাল্ট যেটা সেটা কিন্তু প্রকাশিত হবে শেষ সপ্তাহে গিয়ে, এই মাসের শেষ সপ্তাহে কিন্তু একদম 100% তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। অনেকে বলছে এই মাসে প্রকাশিত হবে না, জুলাইতে প্রকাশিত হবে না, এই মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আশা করা যাচ্ছে এই মাসে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নতুন বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে সর্বপ্রথম তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।